ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপি কালীঘাট থানার সামনে, কালীঘাট থানা এলাকায় নাবালিকা ধর্ষণের যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে কালীঘাট থানা এলাকার সামনে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ প্রায় এক ঘন্টা সময় অতিক্রান্ত। বিজেপি মহিলা মোর্চার বক্তব্য, যে ঘটনা ঘটেছে কালীঘাট থানা এলাকার এবং কালীঘাট সেই ঘটনার সঙ্গে যুক্ত যারা শাস্তি দিতে হবে, এবং এই ব্যাপারে তারা বলছেন যে প্রশাসনের অপদার্থতার জন্যই এই ঘটনা ঘটেছে। তারা কালীঘাট থানার সামনে যেরকম বিক্ষোভ দেখাচ্ছেন, সেরকম তাদের প্রতিনিধি দল কালীঘাট থানায় গিয়ে থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি কালীঘাট থানায় ব্যারিকেড, মহিলা মোর্চার তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই ধরনের ঘটনা যাতে কলকাতার দিকে আর না ঘটে সেই ব্যাপারে কিন্তু প্রশাসনকে আশ্বস্ত করতে হবে, এবং না হলে তাদের এই ধরনের বিক্ষোভ কর্মসূচি আবার তারা গ্রহণ করবে। ক্যামেরায় রোজারিওর সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।